সকালবেলা রান্নার প্রস্তুতি নিচ্ছে 107 বছরের বৃদ্ধ ডালিম খালা। রান্না তো করতে হবে, না হলে তাকে না খেয়ে থাকতে হবে। যে বয়সে নাতি নাতনিদের নিয়ে আনন্দভাবে দিন কাটার কথা, সেই বয়সে কাঁথা সেলাই করে এবং মানুষের সাহায্যে খেয়ে না খেয়ে দিন পার করছে বৃদ্ধ ডালিম খাতুন। 40 বছর আগে স্বামী দুনিয়া থেকে যাওয়ার পর 6 সন্তান নিয়ে নানা চড়াই উৎরাই পেরিয়ে মানুষ করলেও এই শেষ বয়সেই সবাই তাকে ছেড়ে চলে গেছে, একাকী বসবাস করছে তিনি। হয়তো তাদের অপেক্ষা এভাবে প্রহর গণে প্রতিটা সময়, যে তারা বুঝি এই ফিরে আসবে। 6 সন্তান মানুষ করতে পারলেও এই বয়সে কিন্তু তার পাশে কেউ নেই। এই জরাজীর্ণ বিছানায় একাকী ঘুমান, রাত্রে তার পাশে কেউ থাকে না, দেখার কেউ নেই, কোনো সমস্যা হলে কাউকে বলতেও পারেন না, কে দেখবে তাকে। তার কষ্টের কথাগুলো বলতে গিয়ে দু চোখে পানি গড়িয়ে পড়ছিল। আমি দেখাই তার খাই না, খুব কষ্ট, সব ভয় আনো আমার ভয় নাও, আমার কর্ম আপনাকে ধরবো। স্বামী বাবাই আসেনি, জোয়ান বয়সে মরে গেছে। ও তো কোথায় না যে এক বছর হিরিকের 1 বছর আগে মরে গেছে, কিন্তু আমার বয়স হয়ে গেল, চাংলা বয়সে আসেনি। আমি থাকতে বাড়ি আসলাম, স্বামী ফুরে গেল, আমাদের দুঃখ, আমার কোনো আশাই নেই, পিছনে পড়ে থাকি, বেটাও নাই, বেটিও নাই, একটা নাতিভূতিও নাই, কেউ নাই, এ জানের ভরসা নাই বাবারে। আমার ছেলে মেয়ে মিয়া চার্য একটু মারা গেছে, এখন 3 জন আছে, আর ছেলে একটু আসে, বহু দূরটা নাচতে যায় 1 বছর আগে, এই জন্য আসে না। আর তারা যদি না থাকে আসে, না আসে তো কী হবে, আমার কিছু করার নেই। আমাকে একলা থুয়ে টাকারে যদি ভালোই থাকে, ভালো না ঠেলে কি থাকে, ঈদের দিন যদি তারা না আসে আমার কাছে, তো আমি কেবল এলাই কাটাম, আমার বিটি রা বেটারা বউরা কেউ আসবো না। তুলছিলেন 3,500, কি বুঝে খবর শুনল, শুনে ওই দিয়েটা শুনছে, শুনে চাইলো তা আমি দিয়ে দিছি। কষ্টের কথা মনে, কষ্টই জীবন ভরা কষ্টই, স্বামী থাকতে এত কষ্ট আসিল না। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চকনিহাল গ্রামে একাকী বসবাস করছে 107 বছরের বৃদ্ধ ডালিম খালা। আসুন আমরা সবাই মিলে অসহায় বৃদ্ধ ডালিম খালার পাশে দাঁড়াই, শেষ বয়সে তার খাবার নিশ্চিত করি, পাশাপাশি যদি কোনো ভাই বোন মাসিক টাকার ব্যবস্থা করেন তাহলে কিন্তু ডালিম খালার জীবনটা একটু হলেও ভালো কাটবে। ডালিম খালার একটা ইচ্ছাই, শেষ বয়সে স্বামীর ভিটাতে যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তথ্য ভিডিও সহযোগিতায় জিন্না ফারুক ভাই।